নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটিউন এক্সপোর্টস তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো একটু ইস্টবেঙ্গলকে নিয়ে এই সিজনে ইস্টবেঙ্গল কিন্তু একাধিক বিদেশি প্লেয়ারকে সাইনিং করিয়েছে কিছু তো সমস্যা হয়েছে ইঞ্জুরি সমস্যা কিছু প্লেয়ারের বেরিয়ে যাওয়া কিছু প্লেয়ার এসেছে তো নতুন বিদেশি প্লেয়ার আলেকজান্ডারকে সাইন করানোর পর থেকে কিন্তু আরও একটা গুঞ্জন তৈরি হয়েছে আরও একজন নাকি ইস্টবেঙ্গল প্লেয়ারকে সাইনিং করিয়ে ফেলেছে তো সেই নিয়ে একটু কথা বলবো এছাড়া ব্রাইট এনোবাখারে সে কি পরের সিজনে আসছে এই নিয়ে তোমাদের মনে একাধিক প্রশ্ন সেই প্রশ্নের উত্তর দেব এবং কালকের ম্যাচ নিয়েও ছোট করে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করলাম আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর পাশের বেলাইকনটাকে মনে করে অন করে রেখো আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে একটু তোমাদের প্রবলেম হবে কারণ বুঝতেই পারছো এখনও সরস্বতী পুজোর রেস কাটেনি তো আমাদের নতুন চ্যানেলে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে নিও এই ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও সেখানেও কিন্তু তোমাদের নিয়ে আরও একটা নতুন ফ্যামিলি তৈরি হবে তো সেই ফ্যামিলিতে তোমরা আরও অনেক বেশি আপডেট পেয়ে যাবে তো মনে করে কিন্তু সেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবার যদি আমরা মেন টপিকে চলে আসি যে কালকের ম্যাচ তো কালকের ম্যাচে হায়দ্রাবাদ এফসি জোয়াও ভিক্টারও খেলবে কিনা সেই নিয়ে একটা চিহ্ন রয়েছে তো আমরা যদি জোয়াউকে বাদ রাখি সেক্ষেত্রে অল ইন্ডিয়ান প্লেয়ারদের নিয়ে কিন্তু হায়দ্রাবাদ খেলবে কিন্তু যে প্লেয়ারগুলো ইস্টবেঙ্গলের জন্য কঠিন চ্যালেঞ্জ জানতে পারে তার মধ্যে যে প্রথম প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে আব্দুল রবি তো এই প্লেয়ারটা অসাধারণ ফুটবল খেলছে এবং আমরা দেখেছিলাম সুপার কাপের প্রথম ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলকে নাচিয়ে ছেড়ে দিয়েছিল এই আব্দুল রবির মতন প্লেয়ার এছাড়া চুঙ্গার মতন প্লেয়ার এছাড়াও প্রচুর প্লেয়ার রয়েছে যারা কিন্তু প্রচণ্ড গতিশীল প্লেয়ার ইস্টবেঙ্গলে সেই জায়গায় অবশ্যই সচল হতে হবে মাঝ মাঠে আরও পরিমাণে ইস্টবেঙ্গলকে লোক বাড়াতে হবে এবং মাঝ মাঠের লড়াইটা ইস্টবেঙ্গল যদি জিততে পারে তাহলে কিন্তু কালকে ম্যাচ বার করে নেওয়া সম্ভব এবং এটাও মাথায় রাখতে হবে শুধু ম্যাচ জেতা নয় তার সঙ্গে গোল ডিফারেন্স ভালো রাখতে হবে বাকি যে দলগুলো ইস্টবেঙ্গলের থেকে উপরে থাকলেও গোল ডিফারেন্স মাইনাসে রয়েছে সেক্ষেত্রে ইস্টবেঙ্গলে প্লাস গোল ডিফারেন্স রয়েছে যদি কালকের ম্যাচ থেকে তিন পয়েন্ট আসে আর গোল ডিফারেন্স যদি বাড়িয়ে নিতে পারে পরবর্তী সময় টপ সিক্সে যাওয়ার দৌড়ে কিন্তু ইস্টবেঙ্গল অনেকটা এগিয়ে থাকবে এই ব্যাপার নিয়ে কোচও কিন্তু জানিয়েছে যে আমরা কিন্তু অ্যাডভান্টেজ পজিশনে এখনও রয়েছি কিন্তু ম্যাচ জিততে হবে প্লেয়ারদের তো এক্ষেত্রে এই কয়েকটা প্লেয়ারের উপর নজর রাখতে হবে ইস্টবেঙ্গলের দলেরও কিন্তু কালকের ম্যাচের জন্য অনেক পরিবর্তন হবে তো কালকে মোটামুটি সকালের দিকে একটা ভিডিওতে সেটা আলোচনা করে দেব যে ইস্টবেঙ্গলের বেস্ট প্লেইং ইলেভেনটা কালকের ম্যাচের জন্য কি হতে পারে তো এরপর যদি আমরা কথা বলি একটুখানি বিদেশি প্লেয়ারদের নিয়ে তো প্রথমে আমি কথা বলবো ব্রাইট এনোভাখারে কে নিয়ে তো ব্রাইট কিন্তু বর্তমানে খেলছে একটা কাতারের ক্লাবে সেখানে দীর্ঘমেয়াদী চুক্তি দু সাল পর্যন্ত কন্ট্রাক্টেড রয়েছে তো একটা জিনিস প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে কারণ ব্রাইট এই রকম আপডেট বারবারই দেয় এর আগে ব্রাইটকে আসার জন্য ফ্যানেরা রিকোয়েস্ট করেছিল তো ব্রাইট বলেছিল ইস্টবেঙ্গল যদি তাকে অফার দেয় তাহলে সে অবশ্যই ইস্টবেঙ্গলে আসবে এবং ব্রাইট যে কতটা ইস্টবেঙ্গলকে ভালোবাসে আমরা দেখেছি ইস্টবেঙ্গলের শুভকামনার জন্য সে রীতিমতন স্ট্যাটাস শেয়ার করা থেকে শুরু করে অনেক কিছু করে তো দলটাকে সে ভালোবাসে তো সেক্ষেত্রে ব্রাইটের একটা প্র্যাকটিস একজন কমেন্ট করেছে যে তুমি আবারও ইস্টবেঙ্গলে ফিরে এসো তোমাকে ইস্টবেঙ্গলের দরকার সেখানে ব্রাইট কি অ্যান্সার দিয়েছে নেক্সট সিজেন একটাই কথা ব্রাইট বলেছে নেক্সট সিজেন অর্থাৎ নেক্সট সিজনে ব্রাইটের একটা আসার সম্ভাবনা রয়েছে এবার আজকে কিছু সংবাদ মাধ্যম থেকে এমন কিছু রিপোর্ট দাবি করা হয়েছে যে ইস্টবেঙ্গলের ইনভেস্টার যারা রয়েছে তারা নাকি দাবি করেছে আমরা অ্যালেকজান্ডারের সাথে সাথে আর আরও একজন বিদেশি প্লেয়ারকে প্রি কন্ট্যাক্ট সাইন কমপ্লিট করে ফেলেছি এই মুহূর্তে সে ভারতে আসছে না সে ভারতে চলে আসবে মানে সামার ট্রান্সফার উইন্ডো ওপেন হলে তখনই তাকে ভারতে চলে আসার নিয়ে চলে আসা হবে এবং এএফসির কথা মাথায় রেখে আমরা একাধিক প্লেয়ারকে সাইন করাচ্ছি বিদেশি প্লেয়ার সেই সমস্ত প্লেয়ারদের নিয়ে কিন্তু আমরা একটা শক্তিশালী স্কোয়াড নামাবো এবং একটা ভালো রেজাল্ট করব অবশ্যই দুর্দান্ত পদক্ষেপ আমি বলবো আর এই ইমামি যে পরবর্তী সময়ে থাকছে তার কিন্তু ইঙ্গিত দিয়ে দিচ্ছে কারণ দীর্ঘমেয়াদী চুক্তি করতে চাইছে de de songue. তো এটা কিন্তু একটা খুব ভালো পজিটিভ নিউজ তো আরও ডিটেলে পরবর্তী সময় আপডেট এলে জানিয়ে দেবো এই ব্যাপার নিয়ে তোমরা অনেকেই কনফিউজ ছিলে আশা করি জানাতে পারলাম যদি ব্রাইট আসে তো তাহলে তো সোনায় সোহাগা কোনো রকম চিন্তা নেই যদি ব্রাইট সেই প্লেয়ারটা হয় যদি অন্য কোনো প্লেয়ার হয় সেক্ষেত্রেও আমরা অপেক্ষা করে থাকবো ব্রাইটের জন্য কারণ ওইটা অন্য কোনো জায়গা থেকে আপডেট নয় ব্রাইটই আপডেট দিয়েছে নেক্সট সিজনে ব্রাইট আসবে তো সেক্ষেত্রে আমরা অপেক্ষা করে থাকবো ব্রাইটের জন্য আর তোমরা কে কে ব্রাইটকে আবারও লাল হলুদ জার্সি গায়ে দেখতে চাও অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে মনে করে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে দয়া করে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও